তুলে দিব লৈছো বিগ ব্রেকিং নিউজ সরকারৰ ডাঙৰ ঘোষণা অসমৰ লাখ লাখ মহিলাসকলক সরকারে প্ৰদান কৰিব 6000 কোটি টকা ইতিমধ্যে কিন্তু আবেদন আৰম্ভ হৈছে যদি আপোনালোকেও আবেদন কৰিব বিচাৰে আৰু সরকারৰ পৰা 6000 কোটি টকা পাব বিচাৰে তেন্তে এইখন ফৰ্ম ফিল আপ কৰি কিন্তু আপোনালোকৰ জমা দিব লাগিব তো আবেদন কেনেকৈ কৰিব লাগিব কোনখন ফৰ্ম ফিল আপ কৰি জমা দিব লাগিব এই বিষয়ে যদি বিস্তারিত জানিব বিচাৰে তেন্তে ভিডিওটো প্ৰথমৰ পৰা হেকলৈ সাবলৈ অনুৰোধ জনালোঁ লগতে মোৰ চেনেলত নতুন হলে এনেকুৱা নতুন নতুন ভিডিও সকলোতকৈ আগত পাবলৈ প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব তো ব্লগ ভিডিওটো আৰম্ভ কৰি এতিয়া আমি স্টেপ বাই স্টেপ চাই লওঁ যে অসমত নতুন কৈ কোনখন আসনি আৰম্ভ হৈছে সরকারে কোনখন আসনিৰ বাবে অসমৰ লাখ লাখ মহিলাসকলক প্ৰদান কৰিব 6000 কোটি টকা তো আপোনালোকে স্ক্রিনত চোৱা ধৰণে এখন ফৰ্ম কিন্তু ফিল আপ কৰি জমা দিব লাগিব তো ফৰ্মটো কোড পাব আৰু কোড জমা দিব লাগিব এই বিষয়ত বিস্তারিত জনাই আছো ভিডিওৰ মাজত ভিডিওটো স্কিপ নকৰি চাই থাকক প্ৰথমে আপোনালোকক ফৰ্মটো কেনেকৈ ফিল আপ কৰিব লাগিব স্টেপ বাই স্টেপ শিকাই দিওঁ তো এই ফৰ্মটো ফিল আপ কৰাৰ কাৰণে প্ৰথমে এক নম্বৰত লিখা চাব পাৰিব বেনিফিচিয়ারি ডিটেইলস তাৰ তলত আপোনালোকে লিখা চাব পাৰিব নেম অফ দ্য বেনিফিচিয়ারি ইয়াতে আপোনালোকে যাৰ কাৰণে আবেদন কৰিব তাৰ নাম দিব তাৰ পিছত তলত লিখা চাব পাৰিব আধাৰ নাম্বাৰ ইয়াতে আধাৰ নাম্বাৰটো বহাই দিব তাৰ পিছত আহিব দুই নম্বৰত লিখা আছে হাজবেণ্ড ডিটেইলস হাজবেণ্ড ডিটেইলসতে ইয়াতে লিখা চাব পাৰিব নেম অফ হাজবেণ্ড ইয়াতে হাজবেণ্ডৰ নাম দিব তাৰ পিছত হাজবেণ্ডৰ আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো বহাই দিব লাগিব তাৰ পিছত একেবাৰে ওপৰত এটা অপচন চাব পাৰিব এইটো অপচনত ইয়েছ আৰু ন' লিখা আছে ইয়াতে আপোনালোকে ইয়েছৰ টিক মাৰ্ক দি দিব তাৰপিছত আপোনালোকে পাঁচ নম্বৰত লিখা চাব পাৰিব নেম অফ বেনিফিচিয়াৰী এজ ইন আইডেণ্টিটি কাৰ্ড ইয়াতে আপোনালোকে এখন আইডেণ্টিটি কাৰ্ড দিব লাগিব কি আইডেণ্টিটি কাৰ্ডৰ কথা কোৱা হৈছে এতিয়া আপোনালোকক জনাই আছো ইয়াতে বেনিফিচিয়াৰীৰো দিব লাগিব আৰু হাজবেণ্ডৰো দিব লাগিব আইডেণ্টিটি কাৰ্ডৰ ভিতৰত কোৱা হৈছে বেংকৰ পোষ্ট অফিচ ফটো পাছবুক তাৰপিছত ভোটাৰ আই ডি কাৰ্ড তাৰপিছত ৰেচন কাৰ্ড তাৰপিছত কিষাণ ফটো পাছবুক তাৰপিছত পাছপৰ্ট ড্ৰাইভিং লাইচেন্স পান কাৰ্ড তাৰপিছত জব কাৰ্ড তো ইয়াৰ মাজৰ পৰা যিকোনো এটা ডকুমেণ্টছ দি আপোনালোকে ডকুমেণ্টছৰ নাম্বাৰটো বহাই দিব তাৰপিছত আহিল তিনি নম্বৰ দিব লাগিব এড্ৰেছ এড্ৰেছত প্ৰথমে হাউচ নাম্বাৰ তাৰপিছত লেণ্ডমাৰ্ক তাৰপিছত ভিলেজ তাৰপিছত ডিষ্ট্ৰিক্ট তাৰপিছত ষ্টেট তাৰপিছত ষ্ট্ৰীট তাৰপিছত এৰিয়া তাৰপিছত পোষ্ট অফিচ তাৰপিছত চাব ডিভিজন তাৰপিছত পিনক'ড দিব লাগিব তাৰপিছত আহিব চাৰি নম্বৰত মোবাইল নাম্বাৰ বহাব লাগিব পাঁচ নম্বৰত লিখা চাব পাৰিব এপ্লাইং ফৰ যে লিখা আছে তাৰ ৰাইট চাইডে ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্টত আপোনালোকে টেক মাৰ্ক দি দিব তাৰপিছত আহিব ছয় নম্বৰত লিখা আছে লাষ্ট মেনচুৱেল পিৰিয়ড তো আপোনালোকে লাষ্ট মেনচুৱেল পিৰিয়ডৰ কিন্তু ডেটটো বহাই দিব লাগিব তাৰপিছত আহিব সাত নম্বৰত লিখা আছে ডেট অফ ৰেজিষ্ট্ৰেশ্যন এন চি পি কাৰ্ড এট এ ডাব্লিউ চি তো ইয়াতে আপোনালোকৰ এন চি পি কাৰ্ডৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো বহাই দিব লাগিব তাৰপিছত লিখা আছে আঠ নম্বৰত নাম্বাৰ অফ লিভিং চাইল্ড পিৰিয়ড দ্য প্ৰেগনেঞ্চি আপোনালোকৰ প্ৰেগনেঞ্চিৰ সময়ত আপোনালোকৰ বৰ্তমান বাচ্চা কিমানটা আছে ইয়াতে বহাই দিব লাগিব ইয়াতে মই চাজেষ্ট কৰিম নীল বুলি লিখি দিব তাৰপিছত আহিব নয় নম্বৰ কেটেগৰীত লিখা আছে এছ চি এছ টি আদাৰ্ছ ইয়াতে আপোনালোকে কাষ্টটো ছিলেক্ট কৰিব তাৰপিছত আহিব দহ নম্বৰত দিব লাগিব বেংকৰ ডিটেইলছ প্ৰথমে লিখা আছে নেম এছ ইন বেংক তো আপোনালোকৰ বেংক একাউণ্টৰ যিখন নাম আছে সেই নামটো ইয়াতে বহাই দিব তাৰপিছত একাউণ্ট নাম্বাৰ দিব তাৰপিছত বেংকৰ নেম দিব তাৰপিছত ব্ৰাঞ্চৰ নাম দিব তাৰপিছত আই এফ চি কোড দিব তাৰপিছত বেংকৰ এড্ৰেছ দিব তাৰপিছত পিনক'ড দিব তাৰপিছত আধাৰ কাৰ্ড আপোনালোকৰ বেংক একাউণ্টৰ লগত লিংক আছেনে নাই যদি আছে ইয়েছ অপশ্যনত টিক দিব অন্যথা ন' অপশ্যনত টিক দিব তাৰপিছত এঘাৰ নম্বৰত লিখা আছে ৱাজ দ্য বেনিফিচিয়াৰী এনৰোল ইন অল্ড এম বি পি স্কিম তো আপোনালোকে যদি আগতীয়াকৈ এনেকুৱা ধৰণৰ কোনো স্কিম পাইছে সেই ক্ষেত্ৰত ইয়েছ দিব অন্যথা ন' দিব তাৰপিছত বাৰ নম্বৰত লিখা আছে ইফ ইয়েছ প্লিজ পুট অন দ্য ইনষ্টলমেণ্ট তো আপোনালোকে যদি পাইছে সেই ক্ষেত্ৰত কোনটো ইনষ্টলমেণ্ট পাইছে ইয়াতে টিক দিব তাৰপিছত তেৰ নম্বৰত আহি স্ক্ৰল ডাউন কৰি তলত আহিলে তেৰ নম্বৰ জিত লিখা চাব পাৰিব নেম অফ হাজবেণ্ড তো ইয়াতে বেনিফিচিয়াৰী হাজবেণ্ডৰ নামটো বহাই দিব তাৰপিছত তলত লিখা চাব পাৰিব ছিগনেচাৰ বাই থাম ইম্প্ৰেশ্যন অফ বেনিফিচিয়াৰী ইয়াতে বেনিফিচিয়াৰী ছিগনেচাৰ কৰিব লাগিব ছিগনেচাৰ কৰাৰ পিছত আহিব চৈধ্য নম্বৰত লিখা আছে আণ্ডাৰটেকিং বাই হাজবেণ্ড তো চৈধ্য নম্বৰ স্ক্ৰল ডাউন কৰি তলত গৈ চি নম্বৰত লিখা চাব পাৰিব নেম অফ ৱাইফ ইয়াতে আপোনালোকে ৱাইফ যিজন বেনিফিচিয়াৰী সেই বেনিফিচিয়াৰীৰ নামটো বহাই দিব আৰু তলত লিখা চাব পাৰিব ছিগনেচাৰ বাই থাম ইম্প্ৰেশ্যন অফ বেনিফিচিয়াৰীজ হাজবেণ্ড ইয়াতে হাজবেণ্ডৰ ছিগনেচাৰটো কৈ দিব লাগিব তাৰপিছত আহিব পোন্ধৰ নম্বৰত লিখা আছে হেল্থ আই ডি অফ বেনিফিচিয়াৰী
যদি বেনিফিসিয়ারি হেলথ আইডি আছে তেন্তে হেলথ আইডি কার্ডৰ নাম্বারটো ইয়াতে বহাই দিব লাগিব। তারপর আহিব ষোলো নম্বর, ষোলো নম্বর ফর্ম ডিটেলস লিখা আছে ডিটেলস টু বি ফিল বাই অঙ্গনবাদী ওয়ার্কার আশা এ এন এম। তো এই ফর্মখিনি কিন্তু আপনার ফিল আপ করব না লাগিব, এই ফর্মখিনি আপনার অঙ্গনবাদী ওয়ার্কার আশা নাই বা এ এন এমে কিন্তু ফিল আপ করব। প্রথমে অঙ্গনবাদী কেন্দ্র ডিটেলস দিব লাগিব, তারপর সেন্টার কোড, তারপর ভিলেজ, তারপর ভিলেজ কোড, তারপর অঙ্গনবাদী বা আশা কর্মীর নামটো দিব লাগিব, তারপর পোস্ট অফিস দিব লাগিব, প্রজেক্ট নেম দিব। এই গোটেকেইটা তথ্য কিন্তু আপনার যখন অঙ্গনবাদী বা আশা কর্মী আছে ইয়ে ফিল আপ করে দিব। তারপর আহিব সোতর নম্বর, সোতর নম্বর লিখা আছে ডকুমেন্টসর ডিটেলস, কি কি ডকুমেন্টসর প্রয়োজন হব এই ফর্মখন জমা দিয়ার সময়। তো ডকুমেন্টসর ভিতর কোয়া হয়েছে আধার কার্ড অফ বেনিফিসিয়ারি, বেনিফিসিয়ারি আধার কার্ড, তারপর আইডেন্টিটি কার্ড অফ বেনিফিসিয়ারি, বেনিফিসিয়ারি আইডেন্টিটি কার্ড আর হাজবেন্ডর আধার কার্ড, আর হাজবেন্ডর আইডেন্টিটি কার্ড, তারপর যদি বেনিফিসিয়ারি বা হাজবেন্ডর আধার কার্ড না থাকে সেই ক্ষেত্রে এনরোলমেন্ট স্লিপ কিন্তু দিব লাগিব। তারপর সাত নম্বর লিখা আছে এম সি পি কার্ড, আপনার এম সি পি কার্ডটো দিব লাগিব। আট নম্বর লিখা আছে আপনার যখন ব্যাঙ্ক একাউন্ট আছে সেই ব্যাঙ্ক একাউন্টের জেরক্স কপি এখন কিন্তু দিব লাগিব। তো এইকেইটা ডকুমেন্টসর রাইট সাইডে আপনাদের ওয়াই ওয়াই বলে লিখি দিব, অন্যথা ইয়েস ইয়েস বলে লিখি দিব। লিখি দিয়ার পিছত স্ক্রল ডাউন করে তলত আহিলে আপনাদের অঙ্গনবাদী কেন্দ্রত কিমান তারিখে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ইয়াতে বহাই দিব লাগিব। তো গতি এই ফর্মটা আপনাদের ফিল আপ করব নালাগে, এই ফর্মটা আপনাদের অঙ্গনবাদী কেন্দ্রত লৈ গলে অঙ্গনবাদী কেন্দ্রর প্রায় এই ফর্মখন ফিল আপ করব। ফিল আপ করার পিছত আপনাদের এই ফর্মখনের লগত মই যিকেইটা ডকুমেন্টসর কথা কলো সেইকেইটা ডকুমেন্টস গাঁথি দি আপনাদের অঙ্গনবাদী কেন্দ্র বা এ এন এম বা আশা যিজন আছে সেইজনের ওসরত কিন্তু জমা দিব লাগিব। তো এই ফর্মটো কত পাব প্রথমে আপনাদের দেখাই দিও, তারপর আপনাদের এই আসনিখনের বিষয়ে আরো বিস্তারিতকৈ জনাই আছো। তো এই ফর্মখন যদি আপনাদের মোবাইলত ডাউনলোড করব বিচাৰে সেই ক্ষেত্রে আপনাদের নিজের নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারটো ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদের সার্চ বারত লিখব পি এম এম ভি ওয়াই অনলাইন এপ্লাই। তো পি এম এম ভি ওয়াই অনলাইন এপ্লাই লিখি সার্চ করে দিব। সার্চ করে দিয়ার পিছত এনেকা ইন্টারফেস আহিলে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা স্কিম যে লিখা আছে এই অপশন ক্লিক করে দিলেই অফিসিয়াল ওয়েবসাইট এনেকা ওপেন হব। ওপেন হওয়ার পিছত স্ক্রল ডাউন করে তলত আহিলে লিখা চাও পারিব ডাউনলোড পি এম এম ভি ওয়াই ফর্মস। তো ইয়াতে আপনাদের ক্লিক করে দিলে ওয়েবসাইটে ফর্ম এ ওয়ান যে লিখা আছে, ফর্ম ওয়ান এ যে লিখা আছে এই অপশনত আপনাদের ক্লিক করে দিব লাগবে। এই অপশনত ক্লিক করে দিলে ফর্মখন আপনাদের মোবাইলত ডাউনলোড হয়ে যাব, আর ডাউনলোড হওয়ার পিছত এই ফর্মখন প্রিন্ট আউট করে আপনাদের মই যেনেকুয়াকৈ কলো ঠিক তেনেকুয়াকৈ ফর্মখন ফিল আপ করে জমা দিব। তো এটা আপনাদের জানাই দিও যে কোন বয় মানুষে এই ফর্মটো ফিল আপ করে জমা দিব লাগিব। এই ফর্মখন কিন্তু যখন মহিলায় প্রথম গর্ভধারণ করব সেই সকল মহিলার কারণে, সেই সকল মহিলায় যদি আবেদন করে তেন্তে সরকারের ছয় হাজারকৈ টাকা লাভ করব পারিব। সকল মহিলায় কিন্তু এই আসনিত আবেদন করব নয়। তো আজি ইমানেই।